হ্যালো বন্ধুরা, আজ আমি যে খাবারটি তৈরি করব সেটা খেতে একদম অসাধারণ। সো প্রথমে আমি এই বাস থেকে আমার খাবারগুলো বের করে নিই, তারপর পানিতে ধুয়ে রান্না করার প্রস্তুতি নিয়ে তার মধ্যে তেল ঢেলে দিয়ে আমার সুস্বাদু খাবারটা এখানে রান্না করি। তারপর খাবারটা একটু নাড়াচাড়া দেই, তারপর কিছু পরিমাণ মরিচ দেই, তারপর একটু পেঁয়াজ দেই। তার আগে বন্ধুরা, তুমি যদি খাবার খেতে ভালোবাসো তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, খাবারটি খেতে অনেক সুস্বাদু হয়েছে, আমার সেই ভালো লেগেছে।